সাধারণতে রানওয়ের পৰা উড়ামারে আকাশ লৈ কিন্তু যদি বিমানে সাগৰ বা নদীৰ পৰা উড়ামারে তেন্তে এইটো এটা আশ্চৰ্যকৰ কথা নহয়নে এই সাগরীয় বিমানখন পানির উপঙে তারপরাই আকাশলৈ উড়া মারে উড়ুপির যুবকসকলে এই অনন্য মাইক্রোলাইট সাগরীয় বিমানখন উদ্ভাবন করেছে যিখন পানির ফাহি আকাশলৈ উড়া মারে প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত সংকল্পর পৰা অনুপ্রেরণা গ্রহণ করে এই সাগরীয় বিমানখন উদ্ভাবন করেছে উড়ুপির যুবকসকলে উল্লেখ্য যে প্রধানমন্ত্রী মোদিয়ে গুজরাটত ভারতের প্রথমখন সাগরীয় বিমান উদ্বোধন করেছিল এই আমদানিকৃত বিমানখন নর্মদা নদীত সফলতারে ভাহি আকাশলৈ উড়া মারিছিল ইয়ার সমান্তরালকৈ উড়ুপির হেজামারির সাওয়াম্বি নদীতে উদ্ভাবন করা হয় এই মাইক্রোলাইট সাগরীয় বিমানখন হেজামারির নাডুকুদ্রুগাঁওর বাসিন্দা পুষ্পরাজে উদ্ভাবন করে এই বিমানখন ಸುಮಾರು 15 ವರ್ಷದಿಂದ ಏರೋ ಮಾಡಲಿಂಗ್ ಇನ್ಸ್ಟ್ರಕ್ಟರ್ ಆಗಿ ನಾನು ಸಿಕ್ಸ್ ಕರ್ನಾಟಕ ಆಸ್ಕೋಡನಲ್ಲಿ ಕೆಲಸ ಮಾಡ್ತಿದ್ದೇನೆ ಸುಮಾರು ಒಂದು 2000 ರಿಂದ 3000 ರಿಮೋಟ್ ಕಂಟ್ರೋಲ್ ಯು ಎ ವಿ ಏರೋಪ್ಲೇನ್ಸನ್ನು ಬಿಲ್ಡ್ ಮಾಡಿದ್ದೇನೆ ಸೊ ನಮ್ಮದೊಂದು ಆಸೆ ಇತ್ತು ನಿಜ ಒಂದು ಪ್ಲೇನ್ ಮಾಡಬೇಕು ಅಂತ ಬಟ್ ಲ್ಯಾಂಡ್ ಪ್ಲೇನಿಗೆ ಪರ್ಮಿಷನ್ ಇಲ್ಲದಿರೋದ್ರಿಂದ ನಾವು ಸೀ ಪ್ಲೇನ್ ಮಾಡುವ ಅಂತ ತುಂಬ ಆಸೆ ಪಡ್ತೇವೆ এই মাইক্রোলাইট সাগরীয় বিমানখন উদ্ভাবন করবলৈ এয়ার মডেলিং তথা এনসিসি পরিদর্শক পুষ্পরাজর সময়ের প্রয়োজন হয়েছে 15টা বছর এটি বেসরকারি সংস্থা দুইত্রির সমর্থনত এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীসকলে এই বিমানখন উদ্ভাবন করবলৈ সহযোগ করে পুষ্পরাজর হইতে এই বিমানখনত কেবল এজন পাইলটহে রাখিব পারে পরবর্তী সময়ত 7খন আসনযুক্ত সাগরীয় বিমান উদ্ভাবন করার ইচ্ছা প্রকাশ করেছে পুষ্পরাজে ಇದನ್ನು ಮುಂದಿನ ದಿನಗಳಲ್ಲಿ 4 ಸೀಟರ್ ಅಥವಾ 6 ಸೀಟರ್ ಅಥವಾ 10 ಸೀಟರ್ ಮಾಡಿದರೆ ನಮ್ಮ ದೇಶದಲ್ಲಿ ಸುಮಾರು 75% ನೀರಿಂದ ಆವರಿಸಿದೆ ಇದನ್ನು ನಾವು ತುಂಬ ಈಸಿಲಿ ನೀರಿನ ಮುಖಾಂತರನೇ ಯೂಸ್ ಮಾಡ್ಬೋದು ಸೊ ಲೈಕ್ ಇದು ಬೋಟ್ ಥರನೂ ವರ್ಕ್ ಆಗುತ್ತೆ ನೀರಿಂದಲೇ ಟೇಕ್ ಆಫ್ ನೀರಿಂದಲೇ ಯೂಸ್ ಮಾಡೋದ್ರಿಂದ ನಮಗೆ ಜಾಸ್ತಿ ಜಾಗದ ಅವಶ್ಯಕತೆ ಇರಲ್ಲ ಟ್ರಾನ್ಸ್ಪೋರ್ಟೇಷನ್ ಆಗಿರ್ಬೋದು ಅಥವಾ ಡಿಫೆನ್ಸ್ಗೋಸ್ಕರ ಆಗಿರ್ಬೋದು ಅಥವಾ ಟ್ರೈನಿಂಗ್ ಪರ್ಪಸ್ ಅಥವಾ ಪ್ರವಾಸೋದ್ಯಮದವರಿಗೆ ಎಂಟರ್ಟೈನ್ಮೆಂಟ್ ಮಾಡೋಕ್ಕೆ ಅದಕ್ಕೆಲ್ಲದಕ್ಕೂ ಯೂಸ್ ಮಾಡ್ಬೋದು এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীসকলের বাবে প্রকল্পর কাম করে পুষ্পরাজে উদ্ভাবন করে এই সাগরীয় বিমানখন যত বহন করা হয় মুঠ 190 কিলোগ্রাম ওজন পুষ্পরাজে বিমান গ্রেড এলুমিনিয়াম বিশেষ নাইলন রশি নাইলন কাপড় 33 HP আর 53 ইঞ্চি কাঠ প্রেপেলারের শক্তির সঙ্গে 200 cc সিমনি ইতালিয়ান ইঞ্জিন ব্যবহার করে উদ্ভাবন করেছে এই সাগরীয় বিমানখন গতি পেট্রোলের সঙ্গে এই বিমানখন পানি দ্রুতগতিত আগবাড়ে আর একে গতিরে উড়া মারে ক্লাসলি নমগে থিওরি নন হেলকোড়তিদ্রু ইলি নাও প্র্যাকটিক্যাল আ কলতিদ্রু নান ইঞ্জিনিয়ারিং মাডিদ মণিপাললি নমগে অলমোস্ট ক্লাবগলিত্তু আফটার 6 ও ক্লক নন্তর নাও ক্লাবগে হোক্তিদ্বি বাট আলি স্টুডেন্ট গল ইত্তু আন্দ্রে কনভারসেশন ইত্তু বাট ইলি নমগে এই সাগরীয় বিমানখন উদ্ভাবন করবলৈ প্রায় 7 লাখ টাকা ব্যয় করেছে পুষ্পরাজে এরোনটিক্যালের শিক্ষার্থী হইতে ফার্মত এই বিমানখন উদ্ভাবন করেছে বিমানখন উদ্ভাবনত বন্ধুবর্গও ধন দান দিয়ে পুষ্পরাজক পুষ্পরাজে নাডুকুদ্রুর সমীপত এটি কর্মশালা স্থাপনের বাবে রাজ্য আর কেন্দ্র সরকারের পৰা বিত্তীয় সহায় লৈছিল লগতে এরোনটিক্যালের শিক্ষার্থীসকলক এনে ধরনের প্রকল্প গ্রহণ করবলৈ উৎসাহিত করেছিল এইগৰাকী উদ্ভাবকে ন্যাশনাল ডেস্ক রিপোর্ট ইটিভি ভারত অসম এনে ধরনের অধিক ভিডিওর বাবে ডাউনলোড করক ইটিভি ভারত